আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আছেন? বারাকাতুহু। মুত্তাকিন নুরুল, দেখি ওনাকে মনে আছে, মুমিন ভাই মুত্তাকিন নুরুল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার উপরে শান্তি হ্যালো, বর্ষিত হোক। আসসালামু ভালো আলাইকুম আছে ভাই, ভাই, কেমন আপনি ভালো আছেন? আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বলেন ভাই, আপনার কোনো আলোচনা বা আচ্ছা, প্রশ্ন আমি থাকলে অনেক বলেন। ও আমি অনেকদিন থেকে আপনার সাথে যুক্ত হওয়ার জন্য ট্রাই করতেছি, আচ্ছা আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় আলাপ করতে চাই আর কি, যে ওই যে গেছে কালকে, আমি দেখছিলাম মাসুদ ভাইয়ে এই একটা চ্যালেঞ্জ দিয়েছিল, বলছিল যে $500 উনাকে দিবে যদি উনি দেখাতে পারে কোরআনের মধ্যে, যে কোরআন মুহাম্মদের তৈরি। তো উনি একটি আয়াত বলেছিলেন আর কি, ঠিক আছে, তো আমি আয়াতটুকু একটু বলি। আমিও তো শিক্ষিত মানুষও নয় আর আমি আচ্ছা আলিমও ভাই নয়, ভাই, এই আপনাকে একটু মিডিয়াম। বলি, আপনাকে একটু বলি, আপনাকে আমি বলি, জি মাসুদ জি ভাইয়ের সাথে কি আলাপ হয়েছে? মাসুদ ভাইয়ের আলোচনার বিষয়বস্তু কি সেটা তো আমার জানা নাই ভাই, তাহলে আমাকে সেইটার উত্তর দিয়ে কি লাভ না বলেন? সেটা আপনি মাসুদ ভাইকে না দেন। না কোরআন যে না কোরআন না এটা বলতে চাচ্ছি যে কোরআন যে মুহাম্মদের তৈরি, আপনিও তো অনেক সময় লাইভে বলেন যে কোরআন কোরআন আপনারা বলেন, বলে থাকেন আপনার লাইভ। আপনার আমি কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে কোরআনটা হচ্ছে আল্লাহর লিখিত, এরকম কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? না আমি ওই জবাবটা দেওয়ার জন্য আমি শুধু আসছি আর কি আজকে আপনার সাথে না, আর কি। ওই জবাবটা আপনি মাসুদ ভাইয়ের লাইভে মাসুদ ভাইকে দেবেন, কারণ হচ্ছে মাসুদ ভাইয়ের আলোচনার বিষয়বস্তু আমার জানা নাই। জানা না থাকলে আমি তো ওই অ্যানসার শুনে কি করব বলেন? কিন্তু আপনার কাছে যদি এমন কোনো আচ্ছা প্রমাণ তাহলে থাকে যে থাকা, আচ্ছা কোরআনটা আচ্ছা আল্লাহর লিখিত, আচ্ছা আল্লাহ লিখছে আচ্ছা কোরআনটা, এরকম ঠিক যদি আছে প্রমাণ ভাই, থাকে তাহলে আপনি আচ্ছা প্রমাণ দিতে বুঝছি, পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আমি চাচ্ছিলাম আর কি যে ওই আনসারটা দেওয়ার জন্য, যা আপনি যখন বলছেন যে এটা আনসার, তো ওই মাসুদ ভাই শুনারে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, আপনার কথাটা। আচ্ছা আর কিছু প্রশ্ন ছিল আমার, এই জয়নাব রাজিয়াল্লাহু আনহার বিয়ে সম্পর্কে, আমি কি করতে পারি বিয়ে সম্পর্কে কিছু জানতে চাই? হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ বলেন। আচ্ছা, জয়নাব রাজিয়াল্লাহু আনহু যখন এই জায়েদ বিন হারিসা রাজিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়, ওনাদের বয়স কত ছিল? বয়স কত ছিলাম বলতে পারবো না, আপনি আমার তো দেখে বলতে হবে, রেফারেন্স চেক করে বলতে হবে। তখন আছে জাহেলি, আমার কাছে, আমি পড়েছি, আচ্ছা আমি জাহেলি পড়েছি যুগে, কিন্তু এই মুহূর্তে আমার খেয়াল জাহেলি নেই। যুগে, আচ্ছা ঠিক আছে, জাহেলি যুগে পালক পুত্র সম্পর্কে কি ধারণা ছিল? আচ্ছা, আপনি কি বলতে চান যে মানে আপনার মূল বক্তব্য আমি সংক্ষিপ্ত করে দিই, তাহলে আপনার বলতে সুবিধা হবে। আপনি কি এটা বলতে চান যে জি সেই সময় জাহিলি যুগে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, এই কুসংস্কারটা দূর করার না না জন্য না না যে না ধর্ম, না 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 আমি এটা এটা বলতে চান বলতে আপনি চাচ্ছি না, যেমন তাহলে? না আমি এটা বলতে চাচ্ছি না, যেমন জাহেলে যুগে পালক পুত্র সম্পর্কে কি ধারণা ছিল, কি কি ধারণা ছিল? যেমন যেমন ধরেন এই যে সম্পত্তির অধিকার পাবে, যেমন পুত্রের মতো সে সম্পত্তি পাবে, নিজের ছেলে যেভাবে সম্পত্তি পাবে, পালক পুত্র সেইভাবে সম্পত্তিটুকু পাবে, এরকম না, সম্পত্তি পাইলে তো এটা তো ভালো, এরকম ছিল না? পালিত পুত্র যদি সম্পত্তি পায় তাহলে তো ভালো ব্যাপার। কিভাবে কিভাবে এটা এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে একটা না, যুক্তি ধরেন 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 একটা যুগ্য এতিম কথা? ছেলেকে, ধরেন একটা এতিম ছেলেকে আমি পালিত পুত্র বানালাম, তখন তাকে আমি আমার সম্পত্তির অংশ দিব না? তা না হলে সে আপনার অংশ কিভাবে দেবেন? চলবে? হ্যাঁ সে অবশ্যই দিব। সে এতিম নাকি, উনি কি এতিম ছিলেন? না, এতিম আমি বলছি যে এটা যদি পালিত পুত্র, যখন সামগ্রিক ভাবে পালিত পুত্র নিয়ে আলোচনা হবে তখন এতিমদের নিয়ে আলোচনা হবে, আবার যারা এতিম না তাদের নিয়ে আলোচনা আমি হবে। আরেকটুকু সামগ্রিক আপনাকে ভাবে বলি, পালিত আমি পুত্রের কথা আরেকটুকু বলছি, বলি, সেই সামগ্রিক ভাবে পালিত পুত্রদের মধ্যে এতিম ছেলে পেলেরাও থাকতে পারে, তাই না? জায়েদ আমি তো এই একমাত্র, আরেকটুকু জায়েদ আপনা তো পৃথিবীর আপনা একমাত্র পালিত পুত্র না, একটু শোনেন ভাই, জায়েদ তো পৃথিবীর একমাত্র পালিত পুত্র না, জায়েদ ছাড়াও অসংখ্য পালিত পুত্র আমি আছে। আপনি যখন একটা সিস্টেম তৈরি করবেন, দেখেন আমি আপনি যখন একটা, একটু আমি শুনেন এই ভাই, একটু আরেকটুকু শুনে নেন, বলে, কথা বলেন না, কথা বলেন না, একটু শুনে নেন। যখন আপনি একটা সিস্টেম তৈরি করবেন, আইন তৈরি করবেন, তখন আপনার এমন জিনিস মাথায় রাখতে হবে যে এই আইনের মধ্যে কারা কারা আছে। এখন কোন কোন পালিত পুত্রের পিতা মাতা থাকতে পারে, আবার কোন কোন পালিত পুত্রের পিতা মাতা নাও থাকতে পারে। আপনি যখন একটা আইন তৈরি জি করবেন তখন এই দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, এবং আরো অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে আপনাকে পেরেছেন? এই আয়াতটুকু আপনাকে একটু পড়ি, আমি আপনাকে এই আয়াতটুকু একটু পড়ি, পড়ে তারপর আমি অনুবাদটুকু করি। আপনারা যে বিষয়টা নিয়ে বেশি সমালোচনা করে থাকেন, আমি এই সমালোচনাটুকু নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আর কি। মেইন যে এটা তো হলো, আমি মেইন সাবজেক্টটা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি আর কি, বুঝছেন নি? যেমন হ্যাঁ বলেন ইস্তাকুলু লিল্লাজি আনাম আল্লাহ আলাই আনামতা আলাই ভাই, আমসিক আরেকটু না করে আলাই বাংলাটা বলেন জাকা। ভাই, আচ্ছা বাংলাটা বলেন বাংলাটুকুই তাহলে বলি, সবাই ঠিক বুঝবে। আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন
তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহ ভয় করো, আর আপনি আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যে আল্লাহ পাক আল্লাহ পাক প্রকাশ করে দেবেন, এই কথাটা নিয়ে কিন্তু এখানে আপনারা কি বেশি গোপন, কি সমালোচনা করেন, গোপন তাই না? করেছিল ভাই? এখানে এখানে কি হা গোপন হা 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 করেছিল? এই এটা এটাই হলো, এটাই হা হা এটাই 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 আমি জানতে কি চাচ্ছি, যেটা আল্লাহ গোপন করেছিল আপনার ভাই? মেইন কথাটাই এটাই, এটাই হলো আমার প্রশ্নটা, এটাই কি গোপন করেছিল, আমার মেইন আল্লাহ মানে প্রশ্ন মোহাম্মদ এটাই আর কি কি, কোন জিনিসটা গোপন করেছিল মনে গোপন মনে? করেছিল আপনার, হ্যাঁ আপনাদের মতে আমি এটাই জানতে চাচ্ছি আর কি, আমি যেহেতু আপনার কাছে না না প্রশ্ন আপনি বলেন, আগেই আপনি বলছেন, যেহেতু আপনি যেহেতু আপনি না যেহেতু রেফারেন্সটা তুললেন, না না আপনি আমি বলেন যে এমন আপনাকে কি আগেই বলেছি, ব্যাখ্যাটা আপনি দেন। না আমি এটাই বলছি যে দেখেন আমি এই বিষয়ে বেশ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়তো দেখতেছেন দাঁড়িয়ে, আমিও তো হুজুর টাইপের মানুষ, হুজুরও না এত বড় মুফতিও না মহাদিসও না, আপনার কাছে আমি প্রথমে বলছি বা আমি কিছু কোয়েশ্চেন করছি, মেইন প্রশ্ন এটাই আর কি, কিন্তু প্রথমে হয়তো কয়টা প্রশ্ন করছি কিন্তু মেইন প্রশ্ন এটাই যে কি গোপন করেছেন আল্লাহ নবী। আচ্ছা, আল্লাহ নবী কি গোপন কিছু একটা নিশ্চয়ই গোপন করেছিলেন, যেটা তিনি বলতে হ্যাঁ হ্যাঁ ভয় অবশ্যই পাচ্ছিলেন বা অবশ্যই, বলতে শরম লাগছিল তার, কিন্তু আল্লাহ তখন তাকে নির্দেশ দেন যে তুমি যেটা গোপন করেছো সেটা বলে দাও। এমন নিশ্চয়ই কোনো মানে গুপ্ত ব্যাপার ছিল তার মনে মনে জাগ্রত হয়েছিল কোনো আবেগ অনুভূতি, যেটা তিনি কাউকে বলতে পারছিলেন না, মনের ভিতরে দুমড়ে দুমড়ে মুস্তাচ্ছিল, এই জন্য মানে ওনার খুব কষ্ট হচ্ছিল মনের ভিতরে সেটা রাখতে, তারপরে মানে কাউকে বলতে পারছেন না, তখন আল্লাহ বলতেছে যে আচ্ছা ঠিক আছে এটা বলে দাও সবাইকে। এমন এমন নিশ্চয়ই কোনো একটা গোপন কিছু ছিল তার মনে। এখন গোপনটা কি সেটা আপনি চিন্তা করে দেখেন। না দেখেন আমি ওই তো ওই কি গোপন ছিল আয়াতটা তো নাজিল আপনার হওয়ার আপনাদের কাছে সময়, এটা ক্লিয়ার কিছু আসিফ ভাই, না না ওই আসিফ ভাই আয়াতটা দেখেন নাজিল একবার হওয়ার জিনিস সময়, ক্লিয়ার করে বলেন, এটা ওই ক্লিয়ার করে আয়াতটা কি নাজিল গোপন হওয়ার ছিল আপনি ক্লিয়ার আগে করে বলেন, পরের আগে পরের সময়ে কি কি ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার আপনার বুঝতে আরো সুবিধা হবে যে সেই না সময় আসিফ এমন ভাই এনে কি তো এখানে অনুভূতি সবাই শুনতেছে, মোহাম্মদের মনে আসিফ সেই ভাই সময় দেখেন এমন একটা কি আপনি তো অনুভূতি জাগ্রত অনেক হয়েছিল? আপনি অনেক তো, আমি আপনাকে ভাই আসিফ বই থেকে এই জিনিসগুলো পড়ে আসিফ ভাই শোনাতে এক পারি। মিনিট সেই এক মিনিট, সময় প্রেক্ষাপট কি ছিল, আসিফ ভাই সেই আসিফ ভাই সময়ের এক মিনিট এক প্রেক্ষাপট মিনিট, কি, আপনি তো কোন অনেক আমার কাছ ঘটনার থেকে, পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়েছিল সেই আসিফ ভাই জিনিসগুলো আমি আমার আপনাকে থেকে পড়ে আপনার শোনাতে পারি জ্ঞান নিজের অনেক বই বেশি থেকে। আমি জানি, আচ্ছা আসিফ ভাই আমি একটা এক মিনিট এক মিনিট, আমার থেকে আপনার জ্ঞান নলেজ অনেক বেশি আমি জানি, আপনার লাইভ আমি একটা লাইভ আমি মিস করি না ঠিক আছে, আপনার সব লাইভ দেখি, আপনার জ্ঞান কতটুকু আমি জানি, আপনি মোটামুটি কোরআন আমিও পড়ি নাই কিন্তু আমার মনে হয় আপনি সব কোরআনটুকুই পড়ে ফেলছেন, বা হাদিসও আপনি যেভাবে রেফারেন্স দেন আপনি অবশ্যই মিথ্যা দেন না, আমি দেখি আমি সব চেক করি, আপনি যখন রেফারেন্স দেন আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ডাউনলোড করে আমি চেক করি কিন্তু আমি রাইট কি রং বলছেন আপনি খুবই ঠিক ভালো আছে, কথা ভাই, খুবই ভালো কথা। এখন আপনি যদি ওটাটা একটু যদি পরিষ্কার করে বলতেন যে কি কারণে কোন জিনিসের কারণে, যেহেতু রসুল জয়নাব ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের ফুফাতো বোন তাই না, আর জয়নাবকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথমেই প্রস্তাব দিয়েছিলেন এই জায়দার সাথে বিয়ের জন্য, আর জয়নাব জয়েদ ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের পালক পুত্র এবং দাস ছিলেন তৎকালীন যুগে, আর জনব জনব যেহেতু উচ্চ বংশের লোক, রসুল সাল্লাম যখন প্রস্তাব দিলেন তখন না প্রথমেই প্রথমে কিন্তু দাস জয়নাবের ছিলেন, এটা প্রত্যাখ্যান প্রথমে করলেন, দাস ছিলেন, তারপরে খাদিজা ওনাকে পালিত পুত্রের মর্যাদা দিয়েছিলেন, সেই সূত্রে হযরত মুহাম্মদ হা তার হা পালক হা হা পিতা। হা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তখন কিন্তু রসুল সাল্লাহ যখন প্রস্তাব দিলেন তখন তিনি কিন্তু জয়নাবে কিন্তু এটা গ্রহণ করেন নাই, প্রথমে গ্রহণ করেন নাই কারণ হলো উনি তো উচ্চ বংশের লোক, তখন আয়াত নাজিল হয়ে গেল তখন বললেন ইয়া এ আল্লাহ রসুল আপনি যখন রাজি নি আর আপনি রাজি তাহলে ঠিক আছে আল্লাহর এবং আপনি, কিন্তু জানতেন আচ্ছা যে ঠিক আছে ভাই, একদিন আপনার প্রশ্নটা আমি একদিন বুঝতে পেরেছি। আমি বলি ভাই ভাই বলি এখন আল্লাহ জানতেন এই কথাটা যে একদিন জয়নাবের সাথে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিয়ে হবে, এই কথাটা আল্লাহ নবীকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছিলেন, এই কথাটাই হলো গোপন করেছিলেন, আর আল্লাহ নবী চেয়েছিলেন তাহলে যে এই কথাটা যদি যেহেতু আমার পালক পুত্র সে সেই কথাটা যদি জেনে যায় মানুষ জেনে যায় এলাকার মানুষ জেনে যায় বা সেই কারণ সেই যুগে ছিল পালক পুত্রকেই মনে করা হতো তোমার নিজের পুত্রের আচ্ছা মতো, মানুষ মনে করবে আচ্ছা, মানে হচ্ছে রটনা আপনি বলতে মিথ্যা রটনা চাচ্ছেন যে আল্লাহ আগেই জানতো, আগে আল্লাহ আগেই জানতো যে এই যে জায়েদের সাথে জয়নবের তালাক হয়ে যাবে, তারপর মোহাম্মদ তাকে বিয়ে করবে, এটা আগেই জানতো তাই না? এটা মোহাম্মদের আল্লাহ এটা মোহাম্মদকে জানিয়ে দিয়েছেন, তাহলে তো ডিরেক্টলি মোহাম্মদের আল্লাহ সাথে বিয়ে মোহাম্মদকে দিলেই জানিয়ে হইতো, জয়নবকে তো ডিরেক্টলি মোহাম্মদের সাথে বিয়ে দিতে, বিয়ে আল্লাহ তো এতবার একটা তাকে আইনকে বিয়ে করার যেহেতু জন্য আল্লাহ দাবাদাবি করছে। এটা হা 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 ঠিক আছে ঠিক আছে, এলা মোহাম্মদকে যদি মোহাম্মদের প্রতি যদি এত আকৃষ্ট আপনার কথা আছে যে মোহাম্মদের হঠাৎ মোহাম্মদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার ফুফাতো বোনের প্রতি আকৃষ্ট হলেন, কারণ ফুফাতো বোন যখন যখন জয়নাবের সাথে জায়েদের বিয়ে তালাক হয় তখন কত বয়স ছিল, জয়নাবের বয়স কত ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল, জয়নাবের প্রতি আকৃষ্ট হলে তো যৌবন কালে আকৃষ্ট হওয়ার কথা, বৃদ্ধকালে তো আকৃষ্ট হওয়ার কথা নয় না না কারণ মানুষ বৃদ্ধকালে ছিল না যৌবনের সময় তো জয়নব, মানুষের তখন শক্তি, বৃদ্ধকাল ছিল না মোহাম্মদ, জয়নাবের বয়স কত ছিল তখন, জয়নব তখন বৃদ্ধকাল,
বৃদ্ধকাল ছিল না তখন, তখন জয়নবের জয়নব তরুণী ছিলেন। জয়নবের তখন রোগাক্রান্ত ছিলেন, আপনি একটু পড়বেন আপনি ভালোভাবে, রোগাক্রান্ত ছিলেন উনি, একটু একটু একটা রোগের কারণে উনি একটু রোগাক্রান্ত ছিলেন একটু লাস্টের দিকে, কিন্তু মানুষের সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল তখন আপনি বলেন। মোহাম্মদের বয়স তখন কত ছিল আমি এই বিষয়ে এই একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি ভাই রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, তো তখন মোহাম্মদ তাহলে সাল্লাল্লাহু আপনাকে আলাইহি আমি একটা, ওয়াসাল্লাম, আপনি এটাই দেখবেন, আপনাকে আমি বলি ভাই, আপনি দেখবেন পড়িয়ে দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা ছিল, আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কিন্তু 40-এর উপরে ছিল, অবশ্যই 40-এর 40-এর উপরে উপরে ছিল, ছিল ওনার বয়স তখন আর তখন তখন উপরে চুয়ান্ন ছিল আর 55 হওয়ার কথা, 39, 55-এর মতো হওয়ার কথা, আর 55 বা 55 হওয়ার কথা, 55 হওয়ার কথা, কারণ হা হচ্ছে হা হা প্রথমে হা 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 খাদিজা মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে একজন বুড়ি মহিলাকে বিয়ে করেছিল, এরপরে আয়েশাকে বিয়ে করেছিল, আয়েশার পরে এই সমস্ত সব ঘটনা ঘটেছে, আয়েশার জি পরে জি জি আয়েশাকে আর যখন বিয়ে করেছিল তখন ছিল তার 53 বছর আর বয়স। জিওর জি আর কিন্তু তখন যদি আমার কথা এটাই হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মেয়ের তার ফুফাতো বোনের প্রতি যদি তো আর সন্তান রূপের জন্য যদি পাগল হতেন, তাহলে তো ওনার যখন যৌবন ছিল তখন তো তিনি এই তার পালক পুত্রের সাথে বিয়ে না দিয়ে উনি তো বিয়ে করতে পারতেন, কারণ আল্লাহ একটা না না বিধান ওনার যখন রসুল যৌবন ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। তখন ভাই মোহাম্মদের পক্ষে আমি সম্ভব বলি ছিল ভাই না, কারণ তখন আমাকে খাদিজা তখন জীবিত আছে, খাদিজা জীবিত থাকা অবস্থায় খাদিজার অর্থ সম্পত্তিতে হজরত মোহাম্মদের পেট চলে, হজরত মোহাম্মদের কোনো পেশা ছিল ভাই না, ওইন ভাই দেখেন আসিফ ভাই, আসিফ সে ভাই আপনি খাদিজার, অন্য আপনি খাদিজা অন্য ছিল তার মালিক। এটা অন্য সাবজেক্ট দেখেন এখন আসিফ ভাই, আমি অন্য মালিক বউকে রেখে যদি কোনো বেটা যদি অন্য মেয়েদের দিকে তাকায়ও, মালিক বউ তো তার পাছায় পিড়া মানে লাল আসিফ করে ভাই দেবে, আসিফ ভাই আপনি অন্য খাদিজা দিকে তো চলে তাকে যাচ্ছেন, পিড়া লাল করে আসিফ ভাই দিবে। আমি আসিফ ভাই আমি সেই দিকে যেতে চাই না, আমি সেই দিকে যেতে চাই না, আল্লাহ চাইছেন যে একটা বিধানকে তিনি রহিত করে দিতেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আমি নাজিল হয়েছি আমি আমার আচ্ছা উম্মতের জন্য শিক্ষক, আচ্ছা বুঝতে শিক্ষক পেরেছি, আল্লাহ মানুষ আল্লাহ যখন চাচ্ছেন যে বলাবলি শুরু করে একটা দিল বিধান, একটা আর কুসংস্কার কুসংস্কার দূর করার জন্য আল্লাহ চেষ্টা করছেন, হা হা বুঝলেন, একটা সরিয়ে দিত, এটা বুঝতে তখন চাচ্ছেন মানুষ বলে ভাই। ফেললো যে মোহাম্মদ ভাই ইবনে আপনার জায়েদ, একটু তখন একটু আল্লাহ শুনলেন, তাআলা আল্লাহ তাআলা ভাই আয়াত আপনি নাজিল করে আসলে দিল, লজিক্যালি শুনছেন, আয়াত নাজিল করে দিলেন ভাই আমি বুঝতে মা পেরেছি, কানা, ভাই আপনার কথা আমি বুঝতে পেরেছি, তখন আল্লাহ তাআলা আয়াত কিন্তু নাজিল করে দিলেন, শুনে শুনে আল্লাহ আমি আপনার আয়াত কথা নাজিল করে দিলেন জানতে চাচ্ছি, মা কানা মুহাম্মাদুন ভাই আবা আপনি আহাদিম একটু মির থামেন ভাই, রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু ভাই আলাইহি ভাই একটু সাল্লাম থামেন, কোন, আচ্ছা আচ্ছা ভাই একটু থামেন, একটু থামেন ভাই, একটু থামেন থামেন, একটু বলেন থামেন, বলেন আচ্ছা আপনার কাছে কোনটা মনে হয়, বলেন কোনটা বেশি খারাপ কুসংস্কার বলে মনে হয়, পালক পুত্র সিস্টেম বেশি খারাপ নাকি দাসীর সাথে সেক্স করা এই সিস্টেমটা বেশি খারাপ, কোন আপনি সিস্টেমটা বেশি খারাপ? সেই সেই সাবজেক্টটা আপনার সাথে আমি অন্য একদিন ডিবেট করবো, সেই হ্যাঁ ডিবেট, আলোচনা না না করবো, অবশ্যই ডিবেট করবো, না অবশ্যই ডিবেট করবো, না আপনার না কাছ না থেকে না না কম্পেয়ার কম্পেয়ার আসিফ ভাই করতে আসিফ ভাই বলতেছি, আপনার রিকোয়েস্ট, শোনেন একটু শোনেন না একটু শোনেন রিকোয়েস্ট ভাই, রিকোয়েস্ট দুইটা রিকোয়েস্ট কুসংস্কার ভাই আপনার কাছে, আমি দুইটা কুসংস্কার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোনটা না বড় সেটা কুসংস্কার, সেটা দেখেন পালক আসিফ পুত্র ভাই আসিফ একজন ভাই যদি, একটু আমার কথা একটু শেষ করতে আসিফ দেন ভাই, ভাই একটু শেষ করতে দেন ভাই, একটু শেষ করতে দেন, একটু শেষ করতে দেন, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এত বড় একটা কুসংস্কার, এত বড় জঘন্য একটা ব্যাপার যে দাসীর সাথে সেক্স করা, এইটা আল্লাহ তাআলা মানে বাতিল করতে নিষিদ্ধ করতে ভুলা গেলেন, মোহাম্মদও বাতিল করতে ভুলা গেলেন, কিন্তু পালক পুত্রর বউরে বিয়া করা যাবে এই কুসংস্কার নিয়ে মোহাম্মদের এবং আল্লাহর এতই মাথা ব্যথা ঘুম আসে না রাত্রে, আবার আয়াত নাজিল করে দিতে হয়, আয়াত নাজিল করে সেই কুসংস্কার দূর করতে হয়, কিন্তু দাসী সেক্সের ব্যাপারটা আল্লাহ তাআলাও ভুলে যায় এবং মোহাম্মদ নিজেও করে চালায় যায়, কাজ চালায় আচ্ছা যায়, এখন ভাই এটা এখন কেমন আমাকে কথা হইলো ভাই, আমাকে আমাকে এটা একটা মিনিট কেমন কথা বলতে হইলো দেন সেই বিষয়টা, আপনার কাছে, না না আসিফ ভাই আপনার আসিফ ভাই কাছে এই দুইটা আসিফ ভাই কুসংস্কারের মধ্যে দেখেন, শোনেন পালক পুত্র রাখা কোনো কুসংস্কার না, পালক পুত্র থাকতে পারে, একজন মানুষের যদি অর্থ সম্পদ থাকে একটা এতিম ছেলেকে সে বা একটা রাস্তার ছেলেকে সে পালক হিসেবে নিয়ে তাকে লালন পালন করতে পারে, তাকে সম্পত্তির ভাগও দিতে পারে, এটা কোনো কুসংস্কার না, এটা খুব স্বাভাবিক বিষয়, পুরোপুরা পৃথিবীতে খুব স্বাভাবিক কিন্তু বিষয়, আফ্রিকা থেকে আপনার অ্যাঞ্জেলিনা জোলি একজন একজন কিন্তু সেটা নায়িকা, কার জন্য হলিউডের একজন আসিফ নায়িকা ভাই অসংখ্য, আচ্ছা একটু ভাই আমাকে একটু শেষ করতে দেন ভাই, আমাকে একটু বলতে দেন, অ্যাঞ্জেলিনা জোলি উনি আমার একজন অ্যাক্ট্রেস, এমবি হ্যাঁ কম হলিউড চলে যাবে, অ্যাক্ট্রেস, এমবি কম ভাই চলে যাবে, ঠিক আছে এই জন্য আপনি বলছি আগে যে দেখেন আপনাকে আমি, আচ্ছা ঠিক আছে ছোট ছোট করে বলে দিচ্ছি, ছোট করে বলে দিচ্ছি, শোনেন ভাই পৃথিবীর বড় বড় ধনী ব্যক্তিরা বিভিন্ন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পালক নিয়ে আসে, পালক পুত্র পালক কন্যা নিয়ে আসে, খুব ভালো সিস্টেম, তাদেরকে সম্পত্তির ভাগ দেয়, তাদেরকে শিক্ষা দীক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়, ভালো খাবার দেয়, ভালো পোশাক দেয়, খুব ভালো সিস্টেম, এতে কোনো সমস্যা নেই, হযরত মোহাম্মদ এবং আল্লাহ দুইজনে মিল্লা মানে এই পালক পুত্রের সিস্টেম বাতিল করার জন্য এত মাথা ব্যথা তাদের, কিন্তু দাসী সেক্সের ব্যাপারটা তাদের দুইজনের কারোর মাথায় আসলো না, দাসির ব্যাপারটা নিজে দেখেন একটা ঘৃণ্য আসিফ ভাই কথা, এখন আপনি তো অনেকক্ষণ বলেছেন আমি দাসীর বলি বলি সাথে সেক্স করা দাসির এটা একটা ব্যাপারটা ঘৃণ্য কথা, আপনার সাথে, হ্যাঁ দাসির বলো ব্যাপারটা আরেকদিন আপনার সাথে আধা ঘন্টা আপনার সাথে আমি আলাপ করবো, ঠিক আছে আমি আজ যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি সেই আলাপটা, আপনারা অনেকগুলো হাদিস আপনারা উপস্থাপন করেন কিন্তু এই হাদিসগুলোর রেফারেন্স কি যে যে উপস্থাপন করেছেন আমি সেই সবে গেলাম না, কারণ যে হাদিসগুলো আপনারা কিন্তু উপস্থাপন জানেন তো করেন আপনাকে, আপনাকে এই যেতে হাদিসের, আমি বারণ করিনি, আপনাকে যেতে আমি বারণ করি নাই ভাই, না আমি এখন যখন হাদিস না গুলো আমার এখন একটু এমবিও ভারী কম, সহিহ মুসলিম থেকে বলি,
সহিহ বুখারী না এবং না না সহিহ না মুসলিম না হচ্ছে না না তিনটা ওই ওই অথেন্টিক হাদিস। গোপন গোপন করার বিষয় নিয়ে না না গোপন করার বিষয় নিয়ে অনেকগুলো হাদিস যেমন উপস্থাপন করেন, কেউ কেউ তিনটা হাদিস উপস্থাপন করেন, কিন্তু এই তিন তিন সংকলকের ব্যাপারে বলা হয়েছে, তারা তারা নিজের যে তারা সংকলন করেছেন তারা নিজেই নিজের বইয়ের ভূমিকায় বলেছেন যে, বক এক মিনিট দাঁড়ান আমি দেখাচ্ছি, তারা নিজের ভূমিকায় বলেছেন কি বলেছেন, এক মিনিট ভাই ওয়েট করেন। আচ্ছা ভাই, আজকে যেহেতু আপনার এই মেগা ভাই এই ফ্রম, যেমন আপনি ওই তাহলে লোকে আরেকদিন আপনারা শুনে আরেকদিন শুনে শুনেন, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন আরেকদিন বলবো, যেমন এই যারা আপনার যেমন তাবারি আলাই, উনি তার গ্রন্থের তাবারি গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেন, আমি পাঠকদের সতর্ক করতে চাই যে এই বইয়ে আমি কিছু মানুষ আমার নিকট যে খবর বর্ণনা করেছে তার উপর নির্ভর করে সব কিছু লিখেছি, আমি কোনো যাচাই বাছাই ছাড়াই গল্পগুলো উৎস হিসাবে বর্ণনাকারীদের কে নিয়েছি, যদি কেউ আমার বইয়ে বর্ণিত কোনো ঘটনা পড়ে ভয় পেয়ে যান তাহলে তারা তার জানা উচিত যে এই ঘটনা আমাদের কাছ থেকে আসেনি, আমরা শুধু তাই লিখেছি যা বর্ণনাকারীদের কাছ থেকে পেয়েছি। ওই যে আপনারা গোপনের বিষয়টা যে সমালোচনা করেন যে মোহাম্মদ কি গোপন করেছে কি গোপন করেছেন, ওই উনাদের লেখা থেকেই আপনারা এইগুলো আনছেন, ঠিক আছে ঠিক আছে ভাই, না এটা তো, তো যাক এটা তো অন্যদিন আরো আপনার অনেক, সাথে কথা হ্যাঁ হবে, হ্যাঁ, এই এই রেফারেন্সে এই এইরকম আমরা ভূমিকাতে অন্যদিন এটা লেখা কথা আছে, হবে, এটা সঠিক ভূমিকাতে এটা লেখা আছে, এটা সঠিক, কিন্তু আপনারা করেন কি কি, আপনার সাথে আপনারা আপনারা তাহলে অন্যদিন পুরা কথা গ্রন্থটা হবে, কি বাতিল আজ আমার করেন? ক্যাম্প শেষ কি, আচ্ছা, আপনারা কিন্তু পুরা গ্রন্থটা বাতিল করেন না, আপনাদের, আপনারা যেখানে বিপদে পড়েন না না এই অংশটা না না বাতিল এই করেন। সম্পর্কে ইমাম সাফি ইমাম সাফি রহমতুল্লাহ আলাই, তারপর হইলো গিয়া অনেক ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ ওনাকে মিথ্যাবাদী বলেছেন, অনেকে আচ্ছা ওনাকে কিন্তু মিথ্যাবাদী বলেছেন অনেক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনারা, আপনাদের দেখা যায় যে অনেকেই মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে তাহলে। ভাই আপনার ভিডিও হ্যাং হয়ে গেছে। আচ্ছা নুরুল ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আমি আরেকজনকে যুক্ত করি।